Hey guys, good evening. Welcome back to my channel. Vedas vlog e tomader shobai ke aro ekbar welcome. Asha korchi shobai khub bhalo acho, ami khub bhalo achi. To dekho shondha hoye geche baire. To ami mukh ta dhuye eshechi ghore. To ekhon ektu berobo. To amar husband phone kore bollo je ektu fatafat ready hoye na ektu berobo. Kothay berobo bollo na, hoyto kotha ghurte niye jabe. To ami amar mone hoy ar ki amar idea je ekhane ekta mela esheche amader ekhane. To hoyto okane niye jabe. To cholo dekha jak kothay niye jay. To ami ready hoye nichi fatafat. তো দেখো মুখ ধুয়ে নিয়েছি তো যাই হোক আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি 7টা বেজে গেছে রেডি হইনি ফটাফট নয়তো আবার বলবে রেডি হতে অনেক টাইম লাগে তোমাদের মেয়েদের আর কি বলে সব সময় তো চলো আমি রেডি হই তোমাদের সাথে আবার কথা বলছি তো এই দেখো মোটামুটি রেডি হয়ে গেছি আর এই দেখো কত কেউ এসেছে এই যে মাম্মা মাম্মা এখানে রেডি হয়ে বসে আছে এই যে বাবুদা দিদন এই শাইনি তাকাও আর এই যে মাসি মাসিকে অনেক কত তো সবাই গল্প করছে আমি একটু রেডি হয়ে নেব ফুলফিল রেডি হয়ে নেব এই যে মাম্মা নিচে দেখো সবার মাঝখানে গো সবাই গোল করে বসে আছে মাম্মা মাঝখানে মাম্মা হাই করে দাও মাম্মা এই যে হাই করে দাও হাই বলো আগে করছে হাই করো না মাম্মা এখন না তো আমি ফুলফিল রেডি হয়ে নিই চলো রেডি হ্যাঁ ইয়েস এদিকে তাকাও রয়েস আছে তাই যে ফাইনালি এতক্ষণ পর রেডি হয়ে গেছে তো চলো বেরোনো যাক চলো এই যে ওঠো এই যে আমাদের সঙ্গে যাচ্ছে আমার যা আর এই যে দাদা ভাই মানে ভাসুর আর এই যে দিদি ভাই তো বলি না সম্মান আমি ওকে এত দেই না তো চলো বেরোনো যাক এই যে এনারা রেডি ওরা রেডি হয় আমাদের যেন দাঁড়িয়ে আছে লজ্জা লাগে এই যে একজন বেরোচ্ছে One, two, three, four.
তো এখানে উপরে একটু দাঁড়িয়ে ছিল নাগর দোলনাটা, তো আমি উপর থেকে মেলাটা দেখালাম। দেখো খুব সুন্দর লাগছিল দেখতে। এদিকে ব্রেক ডান্স ছিল, তো আরও লোক উঠছিল নাগর দোলনায়, তো দাঁড়িয়েছিল নাগর দোলনাটা। এখানে দেখো নিচে আমার হাজবেন্ড আর আমার ভাসুর দাঁড়িয়ে আছে মাম্মাকে কোলে নিয়ে। ওই যে এই দেখো একজন ভীতু, খুব ভয় পাচ্ছে। তো এখানে দেখো আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট। তো এখন কিছু কিনবো মাম্মামের জন্য, আমি কিছু কিনবো না, মাম্মামের জন্যই কিনবো। তো এই দেখো মাম্মামকে একটা পুতুল কিনে দিয়েছে ওর পাপা। তো এখন একটু কিছু খাবো। তো আইসক্রিমের দোকানে গিয়েছিলাম, সেখানে দাঁড়িয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর মাম্মাকে দেখো এখানে, মাম্মা আইসক্রিম খেয়েছে এখানে। এখানে দেখো ছোট ছোট ইয়াররিং, সুন্দর সুন্দর দুলগুলো, তো আমার যা দেখছিল। আর এখানে দেখো জামা কাপড়ের দোকান, এখানে সব টপস, তারপরে ওয়ান পিস, তারপর গাউন টাইপসের এগুলো, এইসব জিনিস, কুর্তি, অনেক ধরনের জিনিস ছিল, জিন্স, তো এগুলোর দোকান এটা। তো আমরা ঢুকেছিলাম, কিছু নেই নি, আমার যা এখানে দেখছিল জিনিস। তো এখানে দেখো আমি ভাত আর আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর কিছু তরকারি আছে, দুপুরের তো হয়ে যাবে। আর এখানে আমি খাবার যেটা প্যাক করে নিয়ে এসেছিলাম সেটা বাবাকে আর মাকে দিচ্ছিলাম। তো তোমরা তো দেখতেই পেলে আজকের দিনটা বেশ দিন, তো না আমি সন্ধ্যার থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, তো ভেবেছিলাম আজকে ব্লগ বানাবো না। তো যাই হোক সন্ধ্যার থেকে ভালোই কাটলো সময়টা সবাই মিলে। তো তোমাদের গুড নাইট বলতে চলে এলাম, বাকি শুতে চলে এসেছি, সবাই শুয়ে পড়েছে। তো চল আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা অ্যান্ড গুড নাইট।